হ্যালো টিচার্স আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইতিবাচক মনোভাবের গুরুত্বটা কি রয়েছে সে বিষয় নিয়ে দেখুন একটা জিনিস তো আমরা সবাই জানি সেটা হচ্ছে যে আমি কিভাবে পৃথিবীকে দেখব তার উপর নির্ভর করছে পৃথিবীটা সুন্দর না পৃথিবীটা ঘোলাটে বর্ণহীন পৃথিবীটা একেবারে কুৎসিত সেই বিষয়গুলো পৃথিবী সুন্দর হতে পারে যদি আমি যদি একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে একটা ইতিবাচক মনোভাব নিয়ে পৃথিবীর দিকে তাকাই তাহলে ঠিক সেই রকমভাবেই পৃথিবীর মধ্যে মানুষে মানুষে যে সম্পর্ক আছে যে বন্ডিং আছে সামাজিক যে বন্ধন আছে সেই বন্ধনের ক্ষেত্রেও এই একই বিষয় সত্যি যদি আমার ভেতরে ইতিবাচক মনোভাব নিয়ে আমি আমার সঙ্গে যাদের ইন্টারাকশান হচ্ছে তাদের দিকে তাকাই তাহলে কিন্তু আমাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ব্যক্তিতে ব্যক্তিতে যে সম্পর্ক সেই সম্পর্কটা অনেক সুন্দর হয়ে যেতে পারে এই ধরুন না একটা উদাহরণ আমি দিচ্ছি ধরুন রশ্মিতা আর মণিদীপা তারা দুজনই খাতা দেখছে খাতা দেখতে দেখতে মণিদীপা ভাবছে রশ্মিতা খুব উদ্ধত এবং শুধু তাই নয় মাঝে মাঝে খুব রুট ব্যবহার করে এবং সে খুব সেলফ সেন্টার্ড এবং সেলফিশ স্বার্থপথ টাইপের আমাকে কোনো সাহায্য করছে না খাতা দেখছে বসে বসে দুজনে কিন্তু তারপরেই হঠাৎ করে না মণিদীপার মনে হলো যে গতদিন সে তো আমার প্রতি বেশ দয়ালু ছিল এবং শুধু তাই নয় আমাকে সাহায্য করেছিল আমার অ্যাসাইনমেন্ট যখন আমি করছিলাম সে বিষয়ে আমাকে সাহায্য করছিল এবং আমার সঙ্গে লাঞ্চও শেয়ার করেছে যেই মুহূর্তে মণিদীপা ওই জিনিসটা ভাবলো তার এটিটিউডটা কিন্তু পজিটিভ হয়ে গেল রশ্মিতার সঙ্গে এবং সেই পজিটিভ যে আউটলুক সেই আউটলুক তার ভেতরে থাকার ফলে তাদের মধ্যে যে রিলেশনশিপটা সেটা সুন্দর হয়ে গেল ঠিক একই রকম বিষয় কি আমরা ক্লাসরুমের ভেতরে বাচ্চাদের মধ্যেও দেখতে পাই না তাহলে বাচ্চাদের যদি শিক্ষার্থীদের যদি আমরা এটা বোঝাতে পারি যে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে অন্যকে দেখা তাহলে সেই জিনিসটা কিন্তু আমাদের ক্ষেত্রে পুরো এনভায়রনমেন্টটাকে পুরো পরিবেশটাকে বিদ্যালয়ের পরিবর্তন করে দিতে পারে এবং সেখানে শিক্ষার আদান প্রদান আরও অনেক সহজতর হয়ে যায় একই রকমভাবে যারা শিক্ষক শিক্ষিকা আমরা রয়েছি আমরাও যদি আমাদের ভেতরে এই পজিটিভ কোয়ালিটিটাকে এই পজিটিভিটিটাকে এই ইতিবাচক দৃষ্টিভঙ্গিটাকে যদি আমরা বজায় রেখে চলতে পারি এবং তাৎক্ষণিকভাবে কোনো একটা বিষয় নিয়ে একজন সম্পর্কে হুটহাট করে সিদ্ধান্ত না নিয়ে তার সম্পর্কে যদি আমি তার ভালো কাজগুলির দিকে যদি আমি মনোযোগ দেই। তাহলে কিন্তু বিদ্যালয়ের পরিবেশটা সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যাবে এবং শিক্ষার কাঠামোটা তখন ভাইব্রেন্ট হয়ে উঠবে গতিশীল হয়ে উঠবে এই কাজটা আমরা সবাই করব তাই নয় কি সবাইকে ধন্যবাদ